चार चल चार ईस्ट गोलम सीरियल नायिका बाहा बाहा से सिंगारी सबुज संगर सबुज मालारे मंचे মঞ্চে উপস্থিত হচ্ছেন স্টার জলসার ইস্ট কুটুম সিরিয়ালের কলকাতায় এখনো ঠান্ডা পড়েনি, এবার দেখতে পাচ্ছ? আচ্ছা, কলকাতায় এখনো ঠান্ডা পড়েনি সেইভাবে, তো এখানে এসে ফার্স্ট টাইম আমি ঠান্ডাটা একটু উপভোগ করতে পারলাম। এবং এত ঠান্ডার মধ্যে তোমরা সবাই এখানে ওয়েট করছো, খুব ভালো লাগছে। আর রাত 11টার সময় এখনো ফুচকা, নিমকি, জিলিপি সব কিছু এখানে অ্যাভেলেবেল। এবং এত মানুষ, এত লোক, তোমরা একসাথে সবাই এখানে আছো, সত্যি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ জামাল দা, রহমান দা, তাদের জন্য আজকে এই শোতে আসতে পারা। এবং সবুজ সংঘের সমস্ত সদস্যদের অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা মেলা অর্গানাইজ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা তো বাহা বলেই চিনি, বাহার আসল নামটা কি আমরা জানতে পারি? আমার আসল নামটা কি বলতো? রণিতা দাস, ইয়েস। আর একজন বললো কোয়েল। হ্যাঁ, আমার প্রথম সিরিয়ালে যে চরিত্রটা আমি করেছিলাম তার নাম ছিল কোয়েল, তারপর যেটা করেছিলাম ইষ্টি কুটুমে সেটা ছিল বাহা, তারপর যেটা করেছিলাম সোহাগের সিঁদুরে তার নাম ছিল সোহাগ। তো অনেক নাম আছে, কিন্তু আমার নিজের নাম হচ্ছে রণিতা। রানী বিল্লা কলেজে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়া বাহা রণিতা দাস কিভাবে বাহা হলো আমরা কিছু বাহার ভাষায় জানতে পারি? আচ্ছা, কোনো ভালো কাজে যাওয়ার আগে আমরা কি করি? ঠাকুরকে ডাকি না? ডাকি তো, সবসময় ঠাকুরকে বলি যে আমাদের শক্তি দাও, যাতে আশীর্বাদ করো, যাতে ভালো করে আমরা কাজ করতে পারি। তো আজকে তাহলে শোটা শুরু করার আগে আমরা একবার ঠাকুরকে দেখে নিই। আমার সাথে ডাকতে হবে মারাঙ্গুরুকে, রেডি তো? আমার সাথে কথা না বললে আমি তো বাড়ি চলে যাবো তাড়াতাড়ি। রেডি তো? যত হরা হর মে মুঝো বড়ে তাহেন, জমনি উড়ে অভাব ভুলে তাহেন, জয় মারাঙ্গুরু। আমি বললে জয় মারাঙ্গুরুটা একসাথে বলবো, ওকে? আপনাদের সবাইকে বলতে হবে। যত হরা হর মে মুঝো বড়ে তাহেন, জমনি উড়ে অভাব ভুলে তাহেন, জয় মারাঙ্গুরু। থ্যাংক ইউ সো মাচ। নাম তো শুনবোই, তার আগে একটু ওই গান তো শুনবে বাহার কাছ থেকে অবশ্যই, তার আগে বাহার একটু সেই গুড়ের গল্পটা একটু শুনে নিই। এখানে কি গুড়টা এখান থেকে পাওয়াটা জানছে?
মূল দিক দিয়ে কেউ লিয়েটা নিয়ে যা আসতে পারবি? মু তাহলে কলকাতা শহরটাতে লিয়েটা দিতাম। দেখো মুদিকের গাটো দিয়ে তো মিলা ভালো ঘুরতে পাওয়াটা দিত, ঠিক আছে? মু যখন এখান থেকে এলাম তো কলকাতা শহরটাতে এসে দেখলাম যে এখানে ঘুরের লিখে এলাম মিরার দামটা বলে, আর বড়বাবু গাটো আনছে। বড়বাবুকে মু বললাম যে এই খাড়ি ঘুরের দাম ইতো কিসের লিখে ইটো হতেই পারে কিলা, কিন্তু মূর কথা কেউ শুনলো টোলা। তো তার লিখে মু কি করলাম, একেবারে দিগেটা গিয়ে গুড়ের হাড়িটো নিয়ে গুড়োলার মাথা তোকে ফাটাইন দিলাম। মূল রাগটা হলো যে ইটো করা একদমই উচিত ছিল কিলা। তো তুদিকে এখানে ঘুরতে পাওয়াটা যায় তো? এখন তো মিলা বাজিটা ফাটছে, তার লিখে মোড়া কি কথাটা একটু কম বলবো এখন না পরটাতে বলবো? বুঝতে তো পারছি যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।